রাত্রিবেলা একদিন হঠাৎ একটা কবিতার লাইন যখন আসে তখন লিখতে বসে যাই, না কবিতা আমাকে ছেড়ে যায়নি। সুনীল আকাশে আছেন তিনি তাড়া হয়ে, তবে মাটির পৃথিবীতে এঁকে দিয়ে গেছেন একটি মানচিত্র। সাহিত্য সম্ভারে সে মানচিত্র কবিতা, উপন্যাস, ছোট গল্পে উদ্ভাসিত এক জীবনের সন্ধান দেয়। বাঙালি মধ্যবিত্তের অন্দরে ঢুকে তিনি নিখুঁত কারিগরের মতো এঁকে দিয়ে গেছেন যাপনের ছন্দ, সৃষ্টি করেছেন জীবনের সংকট আর সম্ভাবনাকে, সাহিত্য রূপে করেছেন অঙ্কন। যাদের সঙ্গে আমার সম্পর্ক খুব একটা শেষ পর্যন্ত ভালো থাকেনি, সেসব কথা আমি লিখিনি। প্রেম তার কাছে সহজাত, প্রেমের কবিতা বহমান নদীর মতো যা এগিয়ে গেছে তরতরিয়ে। তিনি বিপ্লবের ডাক দিয়েছেন তার শব্দে, তার কবিতায়। মৃত্যুকে নাচিয়েছেন, বাজিয়েছেন জীবনের ডম্বরু। সুনীল এক মহাকাশ জুড়ে জন্ম নিয়েছে তার কবিতা জগৎ। যারা আধুনিক কবিতার কঠিন জগৎকে দূর থেকে ভয়ে ভয়ে দেখত, দাঁত ফোটাতে সাহস করত না, সহজ লেখার ভঙ্গিমায় সুনীল তাদেরও এনে সামিল করলেন এই কবিতার মাটিতে। জীবনানন্দ পরবর্তী সময়ের আধুনিক বাংলা কবিতার তিনিই অন্যতম প্রধান কবি। লিখনীতে সহজ সরল ভাষায় বর্ণনার মাধ্যমে তিনি তার পাঠকদের করেছেন আকৃষ্ট। রাস্তার মাঝখানে মৃতদেহগুলিকে দেখেছি আস্তে আস্তে উঠে বসতে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। বাংলা ভাষার অনেক কবিকেই শৈশব কিংবা কৈশোর থেকে কবিতা লিখতে দেখা গেলেও সুনীলের বেলায় এসে একেবারেই আলাদা। চর্চা কিংবা পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে নয়, বরং প্রেমে পড়ে ঝোঁকের মাথায় কবিতা লেখা শুরু করেন সুনীল। অর্থাৎ তিনি কবিতাকে মনোযোগ দিয়ে জোর করে নয়, বরং কবিতাই এসে তাকে তাড়না করেছে এবং তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। ধ্বংসকে ভালোবেসে আমরা চেয়েছি জন্মজয়ের প্রবল উত্থান। 1934 সালে ভাদ্রের এক প্রহরে মাদারীপুরের কালকিনি থানার মাইজপাড়া গ্রামে জন্ম প্রথিতযশা বাঙালি এই সাহিত্যিকের। তবে জন্ম বাংলাদেশে হলেও বেড়ে উঠেছেন ভারতের পশ্চিমবঙ্গে। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। পড়াশোনা শেষ করে কিছুদিন চাকুরি, তারপর সাংবাদিকতায়। আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মিস্টার পলেন কলকাতায় এলে সুনীলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয় তার। এই সূত্রে মার্কিন মূলকে সুনীল গেলেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে। ডিগ্রি হয়ে গেলে ওই বিশ্ববিদ্যালয়ের উপগ্রন্থাগারিক হিসেবে কিছুদিন কাজ করেন, এরপর আবার ফিরে আসেন কলকাতায়। ক্রমশ আমি নিজেই খুঁজে বার করি গোপন সব ছোট ছোট নরক। সুনীলের বেশ কিছু গল্প উপন্যাসের কাহিনী চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের পরিচালিত অরণ্যের দিন রাত্রি এবং প্রতিদ্বন্দ্বীর মতো সিনেমাও। এছাড়া কাকাবাবু চরিত্রের চারটি কাহিনী তো রয়েছেই। 2012 সালে হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে সুনীল গঙ্গোপাধ্যায় মৃত্যুবরণ করেন। এছাড়া সুনীল কলকাতার গণদর্পণকে সস্ত্রীক মরণোত্তর দেহ দান করে যান, কিন্তু তার একমাত্র পুত্র সৌভিক গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেতে তার দেহ দাহ করা হয়। যারা রোদ্দুর মিশিয়েছি জ্যোৎস্নায় আর নদীর কাছে বসে থেকেছি। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।